হ্যালো বন্ধুরা, এই যে একটা রাবার দেখছেন, এই যে একটা রাবার, এটা হচ্ছে যে ফ্রি সাইজ ব্র্যান্ডের রাবার, এটা হচ্ছে যে জিজিকে ব্র্যান্ডের রাবার, এটা হচ্ছে যে 0.65 mm এন্ড এটা হচ্ছে যে 0.66 mm, 0.1 mm এর ডিফারেন্স। যাই হোক, দুটোটা সেমই, এটা একটু ব্র্যান্ডের কারণে এটা একটু এটার সাথে থেকে একটু আলাদা দেওয়া হয়েছে ইয়েটা। তো আপনারা এতদিন দেখছিলেন, আপনারা এতদিন শুনছিলেন জিজিকে না ফ্রি সাইজ কোন ব্র্যান্ডটা আসলে স্প্রিড বেশি হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে 8 mm ইমু দিয়ে, এই যে 8 mm ইমু দিয়ে আমি আপনাদেরকে এখন এই যে স্প্রিড মিটারের মাধ্যমে আমি ফিট পার সেকেন্ড হিসাবে আমি শুট করে আপনাদেরকে দেখাবো। আপনারা নির্ধারণ করবেন যে কোনটা আপনাদের মানে যাচাইয়ের মধ্যে কোনটা সেরা হয়েছে। তো এটা আপনার হচ্ছে যে লম্বাতে 15 সেন্টি, এটাও লম্বাতে আপনার 15 সেন্টি, আপনার এখানে টিপ সাইজের জায়গাটা যতটুকু 20 mm, এখানে হচ্ছে যে 13 mm, এটাও সেম, দুটোটা একবার সেম, সেম সাইজ সেম ইয়ে। হ্যাঁ, এখন আমরা বাকিটা আপনাদেরকে শুট করে দেখাচ্ছি, আপনারা নিজেরাই ডাইরেক্টলি জিনিসটা দেখে নিন। তো চলুন ভিডিও শুরু করি। এই যে ফিট পার সেকেন্ড আমি এখানে সেট করে দিলাম, ওকে স্টার্ট। তো এবার দেখুন, শুট করে দেখাচ্ছি আমি আপনাদেরকে, মানে এটা যতটুকু আসে ওই পরিমাণে সম্পূর্ণ মানে ফুল একবারে লাস্ট পর্যন্ত আমি টান মোটাই না দেখাবো আপনাদেরকে। 308.3 ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড, 313.5। এই যে দেখুন, এটা হচ্ছে যে 8 mm ইমু। এখন আমি আচ্ছা যাই হোক, ওটা আর একদিন করবো না, আমি এখন জিজিকে ব্র্যান্ডের তা দিয়ে শুট করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই যে জিজিকে 0.66 mm, 8 mm ইমু, স্টল ইমু, ওইটা ওই রাবার সেটা কিন্তু তুলনামূলক একটু বাড়তি লম্বা হয়, 309.9 ফিট পার সেকেন্ড, 320.7 330.9। তো আপনাদের সামনে জাস্ট ট্রাই করা হয়েছে যে আসলে কোনটার হিটটা বেশি, ফ্রি সাইজ এন্ড জিজিকে। আপনার দুটোটা সাইজ সেমই, তো আপনারা দেখুন, আপনাদের সামনে ট্রাই করা হয়েছে, এটা ফিট পার সেকেন্ড হিসাবে আমি করছি, মিটার না, ফিট পার সেকেন্ড হিসাবে। তো সেই হিসাবে আপনারা দেখুন, আসলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা বেস্ট, জিজিকে না ফ্রি সাইজ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।